সুনামগঞ্জের ইতিহাস অতি প্রাচীন, অসংখ্য কিংবদন্তি এবং ঐতিহাসিক ঘটনাবলী ও তথ্যাবলিতে সমৃদ্ধ। প্রাচীন ইতিহাস থেকে অনুমান করা হয়, সুনামগঞ্জ জেলার সমগ্র অঞ্চল এককালে আসামের কামরূপ বা প্রাক জ্যোতিষপুর রাজ্যের অন্তর্গত ছিল। জনশ্রুতি আছে, সুনামদি নামক জনৈক মোগল সিপাহীর নামানুসারে এই অঞ্চলটি সুনামগঞ্জ নামে পরিচিত হয়। টাঙ্গুয়ার হাওড়। টাঙ্গুয়ার হাওড় বাংলাদেশের অন্যতম বৃহৎ মিঠাপানির জলাশয়। এখানে সীমাহীন জলরাশি রাজ্যে নৌভ্রমণ প্রধান আকর্ষণ। এছাড়াও শীতকালে এই হাওড়ে শত সহস্র অতিথি পাখির আগমন ঘটে। হাসন রাজার স্মৃতি বিজড়িত জমিদার বাড়ি। সুরমা নদীর কূল ঘেঁষে দাঁড়িয়ে আছে হাসন রাজার স্মৃতি বিজড়িত বাড়িটি। হাসন রাজার ব্যবহৃত কুর্তা, খড়ম, তরবারি, পাগড়ি, ঢাল, থালা, বই ও নিজের হাতের লেখা কবিতা ও গানের পাণ্ডুলিপি আজও বহু দর্শনার্থীদের আবেগ আপ্লুত করে। গৌরারং জমিদার বাড়ি শত বছরের ইতিহাস বুকে ধারণ করে আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে গৌরারং জমিদার বাড়ি। গৌরারং রাজ্যের প্রতাপশালী জমিদার রাম গোবিন্দ চৌধুরী প্রায় 30 একর জায়গা জুড়ে 1800 খ্রিস্টাব্দে এই জমিদার বাড়িটি নির্মাণ করেছিলেন। পাইলগাঁও জমিদার বাড়ি প্রায় 5.5 একর ভূমির উপর প্রতিষ্ঠিত। 300 বছরেরও বেশি পুরনো এই জমিদার বাড়িটি এই অঞ্চলের ইতিহাস ঐতিহ্যের অন্যতম এক নিদর্শন। রাধারমণ দত্তর সমাধি। তিনি দেহতত্ত্ব, ভক্তিমূলক, অনুরাগ, প্রেম, ভজন, ধামাল সহ নানা ধরনের কয়েক হাজার গান রচনা করেছেন। সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর। জেলার পরিবেশ, প্রাকৃতিক সম্পদ, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ সহ সব স্মৃতি তুলে ধরা হয়েছে এ জাদুঘরে। শাহ আব্দুল করিমের বাড়ি। প্রখ্যাত এই সাধকের বাড়ি ভিটা সঙ্গীত প্রেমী ভ্রমণকারীদের কাছে অন্যতম এক আকর্ষণ। বারেকের টিলা। নান্দনিক সৌন্দর্যের ঘেরা বারেক টিলা এই অঞ্চলের একটি জনপ্রিয় পিকনিক স্পট। বারেক টিলায় আনন্দনগর নামে আদিবাসীদের একটি গ্রাম রয়েছে। এছাড়াও ডলুরা শহীদদের সমাধিসৌধ, জগন্নাথ জিউর আখড়া, পাগলা মসজিদ, আছিমসার মাজার প্রভৃতি উল্লেখযোগ্য। শাহ আব্দুল করিম। শাহ আব্দুল করিম বাংলা বাউল গানের কিংবদন্তি হিসেবে পরিচিত। এ পর্যন্ত তিনি প্রায় 150 সহস্রাধিক গান লিখেছেন এবং সুরারোপ করেছেন। রাধারমণ দত্ত। বাংলা লোকসঙ্গীতের পুরোধা লোককবি রাধারমণ দত্ত। তার রচিত ধামাইল গান সিলেট ও ভারতে বাঙালিদের কাছে পরম আদরের ধন। দেওয়ান হাসন রাজা। দেওয়ান হাসন রাজা বাংলাদেশের একজন মরমী কবি এবং বাউল শিল্পী। একসময়ের দাপুটি জমিদার হাসন রাজা হঠাৎ করেই ভোগবিলাস ছেড়ে দিয়ে সাধক হয়ে উঠেছিলেন। কথিত আছে, এক আধ্যাত্মিক স্বপ্ন দর্শন হাসন রাজার জীবন দর্শন আমূল পরিবর্তন করে দিয়েছিল। এম এ মান্নান একজন বাংলাদেশী রাজনীতিবিদ, সাংসদ ও প্রতিমন্ত্রী মন্ত্রী। তিনি 2019 সাল থেকে বাংলাদেশের পরিকল্পনা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। ধ্রুব এস বাংলাদেশি চিত্রশিল্পী, যিনি প্রচ্ছদ শিল্পী হিসেবে বিশেষ খ্যাতি অর্জন করেছেন। এছাড়া তিনি কবিতা ও গল্প লিখে থাকেন। মোহাম্মদ আতাউল গনি ওসমানি। তিনি জেনারেল এম এ জি ওসমানি নামে অধিক পরিচিত। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনী ও সেনাবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন। সুরঞ্জিৎ সেনগুপ্ত প্রখ্যাত বাংলাদেশী রাজনীতিবিদ ছিলেন। তিনি মোট 7 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বাংলাদেশ সরকারের রেলমন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছিলেন। এছাড়া সুষমা দাস, শাহেদ আলী, রামকানাই দাস, কাকুন বিবি, মরমী সাধক কামাল উদ্দিন প্রমুখ ব্যক্তিবর্গ উল্লেখযোগ্য। সুনামগঞ্জের আঞ্চলিক ভাষার সঙ্গে প্রাচীন চর্যাপদের ভাষার মিল পরিলক্ষিত হয়। এই জনপদের ঐতিহ্য, সংস্কৃতি বাংলা সাহিত্যের ইতিহাসের সরব উপাদান। সুনামগঞ্জ লোকসাহিত্যের এক উর্বর ক্ষেত্র বিশেষ। এ জেলায় মোট 26টি ছোট বড় নদ নদী রয়েছে। এর মধ্যে সুরমা, তুষিয়ারাগ, কালনিক, জাদুকাটা প্রভৃতি উল্লেখযোগ্য। আয়তন।
3747.18 বর্গ কিলোমিটার, জনসংখ্যা 24,67,968 জন, থানা 12টি, পৌরসভা 4টি, সাক্ষরতার হার 35%।